রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতা কর্মীরা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা বললেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নতুন রূপ ধারণ করে প্রতিশোধ নিচ্ছে। আর বিএনপি নেতারা বললেন, দেশে গণতন্ত্র এবং রাজনীতির স্বাধীনতা নেই, স্বৈরাচারী শাসন চলছে। রাতিকা রহমানের রিপোর্ট। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। কুয়াশা ঢাকা ভোরে জাতির কৃতি সন্তানদের স্মরণ করতে ঢল নামে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের। আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়াও শ্রদ্ধা জানানো হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। আমরা তো মনে করি যে তারা সেই তাদের সাদের যে পাকিস্তান আছে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র, সেই রাষ্ট্রই তারা ফেরত দিতে চায়। এখনও অনেকের বিচার চলমান রয়েছে, এই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। আমরা চাইব যে সেই সকল যুদ্ধপরাধীদের বিচারও যেন দ্রুত সম্পন্ন হয় এবং তাদের বিচারের আওতায় আনা হয়। জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, নাগরিক ঐক্য, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় পার্টি ও জাসদ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের জন্য বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। আর বিএনপির অভিযোগ, বিরোধী মত দমন করছে সরকার। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, স্বাধীন করেছিলাম দেশটিকে, সেই উদ্দেশ্য আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। মুক্তিযুদ্ধের মূল চেতনা কি? গণতন্ত্র। আজকে দেশে গণতন্ত্র নাই। মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম সম্ভব এটা রাখা। সাম্প্রদায়িক শক্তি এবং একাত্তরের খুনিদেরকে আমদানি পুনর্বাসন করেছিল, তাদের নিয়ে রাজনীতি যতদিন চলবে ততদিন বাংলাদেশ অস্থিতিশীল থাকবে। বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও চেতনা ধারণ করে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আজকের আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। বুদ্ধিজীবীদের তালিকা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। রাষ্ট্রের কাছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে আমাদের এই জোর দাবি। সাময়িকভাবে আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি, কিন্তু বাংলাদেশকে কখনো মেধাশূন্য করা যায় না। ভয়, ভীতি এবং শঙ্কাহীন পরিবেশে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক এবং মানবিক প্রজন্ম যাতে গড়ে উঠে, সেই লক্ষ্যে খেলাঘর কাজ করছে। জাতির সংকট মোকাবেলায় নতুন করে ঘুরে দাঁড়াতে মুক্তিযুদ্ধের আত্মচেতনা জাগ্রত করার দাবি জানান সবাই। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।